ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে, ঈদে বাড়িতে আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলির পেপার দোকানের সামান্য কর্মচারী, হোক সামান্য কর্মী, কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা, মহাপুরুষ। ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঞ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই লাল গোলাপি সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারা বাড়ি দাপিয়ে বেড়াবে, বাবার কাছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে? চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে, বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দিবে, আর মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসি মুখ। বাবা মা দুজনেই একসঙ্গে দেখার কথা ছিল প্রিয় সেই সন্তানের হাসি মুখ, কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধ হয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যথা ওঠে বাবার, তারপরে স্ট্রোক, না ফেরার দেশে চলে যান বাবা। আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা, গোলাপি সাইকেলটাও সঙ্গে, কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কীভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হৃদয় বিদারক তথ্য এবং ছবি দিয়ে সহায়তা করেছেন পুলিশ কর্মকর্তা পলাশ দাস।